আমি সপ্তপর্ণী ফ্রম বায় লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে চলে এসেছি, ভাইরাস এবং ভাইরয়েড। আজকে আমরা ভাইরাস এবং ভাইরয়েডের বেসিক যে গঠন সেটি সম্বন্ধে পড়ব এবং এদের মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটি সম্বন্ধেও জানব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে নিচে দেওয়া বাটন প্রেস করে সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তাহলে চলো লেটস বিগিন। সো দেখো, লাস্ট কয়েক বছরে আমরা ভাইরাস টার্মটার সাথে খুব পরিচিত হয়েছি করোনার কারণে, SARS-CoV-2 ভাইরাস। সো আজ যদি আমরা ভাইরাস সম্বন্ধে জানতে যাই, আজকে আমরা একদম এর আবিষ্কার থেকেই জানব। তো ভাইরাস কথাটি হচ্ছে একটি ল্যাটিন টার্ম যার মানে হচ্ছে কোনো বিষাক্ত তরল। ওকে, সো 1892 খ্রিস্টাব্দ, তখন বিজ্ঞানী ইভানোভস্কি দেখলেন যে তামাক গাছের পাতায় কোনো একটা রোগ হয়েছে। তো উনি কি করলেন, সেই তামাক গাছের পাতায় যে রোগ হয়েছে, তো তামাক গাছের পাতার থেকে কিছুটা এক্সট্র্যাক্ট নিলেন। ওকে, তার থেকে তরল পদার্থ বার করলেন। উনি ভাবলেন যে ওটা হয়তো কোনো ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়েছে বা কোনো মাইক্রোবস দ্বারা। এবার সেই যে মাইক্রোবস, যেটাকে উনি তখন মাইক্রোবস ভাবছেন, তার যে নির্যাসটা উনি বানালে সেটাকে উনি ব্যাকটেরিয় ফিল্টারের মধ্যে দিয়ে পাস করানোর চেষ্টা করলেন। দেখো, যদি ওটা ব্যাকটেরিয়া হয় তাহলে অবশ্যই ব্যাকটেরিয় ফিল্টার দিয়ে ওটা পাস করবে না। ওকে, বাট যদি ওটা ব্যাকটেরিয়া না হয়ে তার চেয়েও ছোট কোনো জিনিস হয় তাহলে অবশ্যই ব্যাকটেরিয় ফিল্টার দিয়ে পাস করে যাবে। তো দেখা গেল যে হ্যাঁ, ওই যে নির্যাস সেটি কিন্তু ব্যাকটেরিয় ফিল্টার দিয়ে পাস করে গেল। তার মানে ওর মধ্যে যে জিনিসটা ছিল, যেটা টোব্যাকো গাছের অর্থাৎ তামাক গাছের রোগ সৃষ্টি করছিল, মোজাইক রোগ সৃষ্টি করেছিল, সেটা কিন্তু ব্যাকটেরিয়া নয়, সেটা ব্যাকটেরিয়ার চেয়েও ক্ষুদ্র কোনো বস্তু, যেটাকে নাম দেওয়া হলো ভাইরাস। ওকে, টোব্যাকো মোজাইক ভাইরাস, TMV ভাইরাস, এটি হচ্ছে TMV ভাইরাস। এর ঠিক 6 বছর পরে 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেইজেরিং কি করলেন, সেম টোব্যাকো মোজাইক ভাইরাসের নির্যাস বানালেন, এবং বানিয়ে তিনি কি করলেন, একটা হেলদি তামাক গাছে সেই নির্যাস দিলেন। দেখা গেল হেলদি তামাক গাছটাও রোগাক্রান্ত হয়ে গেল। তার মানে ওই নির্যাসে এমন কোন ক্ষমতা রয়েছে যা একটা হেলদি গাছকেও কিন্তু রোগাক্রান্ত করে দিতে পারে। তো বিজ্ঞানী বেইজেরিং এটির নাম দিলেন হচ্ছে কন্টাজিয়াম ভাইবাম ফ্লুইডাম, অর্থাৎ বিষাক্ত লিভিং তরল পদার্থ। ওকে, এরপর আরো অনেকটা আমরা এগিয়ে আসি 1935 খ্রিস্টাব্দ। বিজ্ঞানী স্ট্যানলি তখন ভাইরাসের গঠন কি রকম সেটা বোঝার চেষ্টা করছেন। উনি দেখলেন যে ভাইরাস কিন্তু জীব দেহের বাইরে জড় পদার্থের মতো আচরণ করে, ক্রিস্টালাইন ফর্মে থাকে, এবং ভাইরাস মূলত প্রোটিন দ্বারা গঠিত। তো আবিষ্কারগুলি থেকে আমরা এই তথ্য পেয়ে থাকি। এবার যদি আমরা দেখি যে এরপরে আবিষ্কার যখন হলো ভাইরাস, তাহলে এবার ভাইরাসকে তো কোথাও একটা স্থান দিতে হবে, ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে বিজ্ঞানী হোয়াইটেকারেরও ফাইভ কিংডম ক্লাসিফিকেশন বা যে কোনো ক্লাসিফিকেশনই তোমরা দেখে নাও না কেন, কোথাওই তোমরা ভাইরাসকে কিন্তু পাবে না। কেন পাবে না? কারণ এটি অ্যাকচুয়ালি লিভিং বা জীবিত পদার্থ কিনা সেটাই কেউ ঠিক মতো ভাবে এখনো কিন্তু অ্যাসারটেন করতে পারেনি। কেন পারেনি? কারণ এর কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম কথা, এটি কিন্তু জীব দেহের বাইরে একদম জড় পদার্থের মতো আচরণ করে। সেকেন্ডলি, এটি অকোষীয়, এর কোনো কোষ নেই, এর শুধু একটি নিউক্লিক অ্যাসিড এবং একটি প্রোটিন কোট থাকে, বাট কোনো কোষ তৈরি করে না এটা। ওকে, সো এটি অকোষীয় পদার্থ এবং জীব দেহের বাইরে কমপ্লিটলি জড় পদার্থের মতো আচরণ করে, না সেখানে সে জনন করতে পারে, না তার বিপাক্রিয়া হয়, নাথিং। বাট যখনই এটা কোনো পোষক কোষ বা হোস্টের ভিতরে যায়, অর্থাৎ কোনো একটা কোষকে ইনফেক্ট করে, তখন কিন্তু এ জীবিত পদার্থের মতো আচরণ শো করে। অর্থাৎ এ যখনই কোনো একটা পোষক কোষের মধ্যে ঢুকে পোষক কোষ বা হোস্টের যে সেলুলার মেশিনারি আছে সেটাকে কব্জা করে নিচ্ছে, করে নিয়ে সেটাকে কাজে লাগিয়ে নিজের অনেক প্রতিলিপি গঠন করছে এবং আলটিমেটলি পোষক কোষটাকে মেরে বেরিয়ে আসছে। অর্থাৎ যে কোনো পোষক কোষের মধ্যে কিন্তু এ জীবিত পদার্থের মতো আচরণ শো করছে, এবং যেহেতু এটা একমাত্র পোষক কোষেই কমপ্লিটলি লাইফটাকেও লিড করে, তাই এটাকে কিন্তু বাধ্যতামূলক পরজীবী বা অব্লিগেট প্যারাসাইট বলা হচ্ছে। এবং এটিও মনে রাখবে, এরা কিন্তু হোস্ট স্পেসিফিক হয়। হোস্ট স্পেসিফিক মানে কি? অর্থাৎ একটি উদ্ভিদ ভাইরাস গিয়ে কখনো একটা প্রাণী ভাইরাসকে আক্রমণ করবে না, বা একটি ব্যাকটেরিওফাজ অর্থাৎ যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সেই গিয়ে কখনো অন্য একটি উদ্ভিদকে আক্রমণ করবে না। অর্থাৎ এরা কোন ধরনের হোস্টকে আক্রমণ করবে সেটি কিন্তু নির্দিষ্ট। ওকে, সো এই হলো আমাদের ভাইরাসের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক আমরা জানলাম, যে এরা জীব এবং জড়ের মধ্যবর্তী পদার্থ,
জীবদেহের বাইরে জড় পদার্থের মতো আচরণ করে, অকোষীয় পদার্থ এবং জীবদেহের ভিতরে অর্থাৎ পোষক কোষকে যখন এরা আক্রমণ করে করে রোগ সৃষ্টি করে, তখন এরা কিন্তু অব্লিগেট প্যারাসাইট অর্থাৎ বাধ্যতামূলক পরজীবীর মতো কাজ করে এবং এরা পোস্ট স্পেসিফিক হয়। এবার যদি আমরা এর গঠন দেখতে চাই তাহলে আমরা কি দেখব? স্ট্যানলি অলরেডি বলে গেছেন এরা প্রোটিন দিয়ে গঠিত মেজরলি, এবং ইভানোভস্কির এক্সপেরিমেন্ট থেকে আমরা জানতে পেরেছি এদের সাইজ ব্যাকটেরিয়ার চেয়েও ক্ষুদ্র। তো কতটা ক্ষুদ্র? এদের সাইজ 40-200 ন্যানোমিটারের মধ্যে হতে পারে, অর্থাৎ এরা ভীষণই ক্ষুদ্র এবং এরা অকোষীয়, এদের কিন্তু কোনো কোষ নেই। তাহলে এরা কি দিয়ে তৈরি? এদের শুধুমাত্র একটি নিউক্লিক অ্যাসিড থাকে, এই যে দেখো এই গ্রিনটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এটি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হতে পারে বা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হতে পারে বা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএও হতে পারে, অর্থাৎ আরএনএ বা ডিএনএ দিয়ে এরা এদের নিউক্লিক অ্যাসিডটা তৈরি। বাট মনে রাখবে কখনোই একটি ভাইরাসের মধ্যে একই সাথে আরএনএ এবং ডিএনএ থাকবে না, যে কোনো একটি থাকবে। ওকে, তো এদের নিউক্লিক অ্যাসিডকে আমরা নিউক্লিয়েডও বলে থাকি। এবার এই নিউক্লিয়েডকে ঘিরে থাকে একটা প্রোটিন দিয়ে তৈরি কোট, ওকে, আবরণ, যেটিকে আমরা বলি ক্যাপসিড। ওকে, প্রত্যেকটা ভাইরাসের কিন্তু ক্যাপসিড থাকে। এই ক্যাপসিডের এক একটি একক, অর্থাৎ এটি যদি পুরো ক্যাপসিড হয় এর এক একটি একক, এক একটি এই গোল গোল গুলোকে আমরা বলবো হচ্ছে ক্যাপসোমিয়ার। ওকে, যেমন দেখো টিএমভি ভাইরাসে ক্যাপসোমিয়ার কিরকম দেখতে, একটু অন্য ধরনের, ফুলের পাপড়ির মতো শেপের দেখতে এবং হেলিক্যাল ফর্মের রয়েছে। ওকে, আবার দেখো টিএমভি ভাইরাস এরকম দেখতে, ব্যাকটেরিওফাজে আবার দেখো কেমন পলিহেড্রাল শেপের ক্যাপসোমিয়ার। ওকে, সো এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের টিএমভি ক্যাপসিড, যার মধ্যে দেখতে পাচ্ছ এর ভিতরে রয়েছে আরএনএটা গ্রিন কালারের, এবং এটা হচ্ছে ব্যাকটেরিওফাজের ক্যাপসিড যার ভিতরে আরএনএটা এখানে আমরা দেখাইনি, যার ভিতরে নিউক্লিক অ্যাসিড আমরা এখানে দেখাইনি। সো ক্যাপসিডের ক্যাপসোমিয়ার নানা ধরনের শেপের দেখতে হতে পারে। নেক্সট হচ্ছে কোন কোন ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখব এই ক্যাপসিড লেয়ারের বাইরেও আরেকটি লাইপোপ্রোটিন নির্মিত লেয়ার দেখা যায়। এই ধরনের লেয়ার যে ভাইরাসে দেখা যায় তাদেরকে আমরা লাইপোভাইরাস বলে থাকি, এবং যাদের ক্ষেত্রে এরকম নেই অর্থাৎ শুধুমাত্র ক্যাপসিড আছে তাদেরকে আমরা নগ্ন ভাইরাস বলি, যেমন হচ্ছে টিএমভি ভাইরাস। এবার যাদের ক্ষেত্রে লাইপোপ্রোটিন লেয়ার থাকে সেই লাইপোপ্রোটিন লেয়ারের এক একটি ইউনিটকে আমরা বলবো পেপ্লোমার। ওকে, তো এগুলো হচ্ছে আবৃত ভাইরাস। তাহলে এই হচ্ছে আমাদের ভাইরাসের বেসিক গঠন। ওকে, এবার যদি তোমাকে বলে যে প্রাণী ভাইরাস এবং উদ্ভিদ ভাইরাসের ডিফারেন্স বলো, কি বলবে? দেখো প্রাণী ভাইরাসের কিন্তু আমাদের উদ্ভিদ ভাইরাস জেনারেলি নগ্ন হয়, বাট প্রাণী ভাইরাসের অনেক সময় ক্যাপসিডের বাইরেও আমরা লাইপোপ্রোটিন লেয়ার দেখতেও পারি। উদ্ভিদ ভাইরাসে আমরা জেনারেলি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ নিউক্লিক অ্যাসিড হিসেবে দেখতে পাবো, বাট প্রাণী ভাইরাসে আমরা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, ইভেন ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএও দেখতে পেতে পারি, ওকে, নিউক্লিক অ্যাসিড হিসেবে। উদ্ভিদ ভাইরাসের ক্ষেত্রে যখন ভাইরাসটা পোষক কোষকে আক্রমণ করছে, উদ্ভিদ কোষকে আক্রমণ করছে, তখন কোনো ক্ষতের মাধ্যমে ঢুকে আক্রমণ করে। বাট প্রাণী ভাইরাসের ক্ষেত্রে কিন্তু দেখবে তোমরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিন্তু ভাইরাস প্রাণী কোষের মধ্যে ঢুকছে। ওকে, অর্থাৎ ওখানে যেন এনগালফ করে নেওয়া হচ্ছে, গিলে নেওয়া হচ্ছে ভাইরাসকে এইভাবে। ওকে, এবার যদি তোমাকে বলা হয় যে উদ্ভিদ ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড সেটি কিরকম দেখতে হয়, জেনারেলি রৈখিক দেখতে হয় কারণ ওটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। বাট প্রাণী ভাইরাসের ক্ষেত্রে কিন্তু নিউক্লিক অ্যাসিড তোমরা রৈখিকও পেতে পারো আবার সার্কুলারও পেতে পারো। ওকে, কয়েকটি উদাহরণ যদি আমি দিই, উদ্ভিদ ভাইরাসের উদাহরণ হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস, যা তামাক পাতার রোগ সৃষ্টি করে, মোজাইক রোগ সৃষ্টি করে। এছাড়া সিএমভি ভাইরাস রয়েছে যেটি ফুলকপির পাতায় রোগ সৃষ্টি করে। ওকে, আর প্রাণী ভাইরাসের উদাহরণ যদি আমরা দিই তাহলে তো অনেক উদাহরণ আছে, এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস যার থেকে এইডস হয়, পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অনেক উদাহরণ রয়েছে। ওকে, এবার যদি তোমাকে বলে যে ভাইরাস দেখতে কেমন হয়, ভাইরাস নানা ধরনের দেখতে হতে পারে, গোল হতে পারে দেখতে, কখনো সেটি দণ্ডাকার হতে পারে, কখনো এটি শুক্রাণুর আকারে হতে পারে। গোল ভাইরাসের উদাহরণ কি কি? গোল ভাইরাসের উদাহরণ হচ্ছে, গোলাকৃতি ভাইরাস হলো পোলিও, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। দণ্ডাকার ভাইরাস দেখতেই পাচ্ছ তোমরা, টোব্যাকো মোজাইক ভাইরাস। শুক্রাণু আকৃতির ভাইরাস হচ্ছে ব্যাকটেরিওফাজ, যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে থাকে। ঘনকাকৃতি ভাইরাস হচ্ছে গুটি বসন্তের ভাইরাস। ওকে, সো সাইজের ভিত্তিতেও আমরা ভাইরাসকে নানাভাবে ডিভাইড করতে পারি। এছাড়াও ভাইরাসের প্রকারভেদ আরো অনেকভাবে করা যায়, সেটি আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করে দেব। এবার ভাইরাসের ব্যাপারে তো আমরা ওভারঅল জানলাম, এবার চলে আসবো আমরা ভাইরয়েডের ব্যাপারে। হোয়াট ইজ ভাইরয়েড? আচ্ছা, ভাইরাস ভাইরয়েডে যাওয়ার আগে আরেকটি টার্ম তোমরা জেনে নাও, ভিরিয়ন।
হোয়াট ইজ ভিরিয়ন? ভিরিয়ন হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দ্বারা গঠিত সম্পূর্ণ ভাইরাস যা কোনো একটি পোষক কোষকে আক্রমণ করে তাতে রোগ সৃষ্টি করতে পারে, তাদের আমরা ভিরিয়ন বলে থাকি। ওকে, এবার চলে আসবো আমরা ভাইরয়েডে। হোয়াট ইজ ভাইরয়েড? ভাইরয়েড হচ্ছে ভাইরাসের চেয়েও ক্ষুদ্র একটি পদার্থ বলতে পারি আমরা, যাতে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকে। এবং নিউক্লিক অ্যাসিডটা কি? সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। ওকে, শুধুমাত্র সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ থাকে এবং তার বাইরে কোনো প্রোটিন কোট বা ক্যাপসিড লেয়ার থাকে না। দেখো, এটি হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, তার বাইরে কিন্তু কোনো প্রোটিন কোট নেই। এবং এই আরএনএও কিন্তু খুব লো মলিকিউলার ওয়েটের হয়। এবং মনে রাখবে, ভাইরয়েড শুধুমাত্র উদ্ভিদ কোষকেই কিন্তু আক্রমণ করে থাকে। ওকে, প্রথম বিজ্ঞানী ডেনিয়ার 1971 যে ভাইরয়েডটি আবিষ্কার করেন সেটি হচ্ছে পিএসটিভি ভাইরাস, মানে পোটাটো স্পিন্ডেল টিম্বার ভাইরয়েড। ওকে, তার মানে এটা পোটাটো আলু গাছকে আক্রমণ করে। আরো কয়েকটি ভাইরয়েডের নাম যদি আমরা জানি তাহলে ASVD ভাইরয়েড, ওকে, যেটি হচ্ছে অ্যাপেল স্কিন স্কার ভাইরাস, অর্থাৎ আপেল গাছে আপেলের যে স্কিন হয় সেটিতে আক্রমণ করে এই ভাইরয়েড। এছাড়া আছে কোকোনাট ক্যাডাম ক্যাডাম ভাইরয়েড, অর্থাৎ কোকোনাট গাছের ক্যাডাম ক্যাডাম রোগ করে থাকে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ভাইরয়েডের নাম। তাহলে ভাইরাস এবং ভাইরয়েড সম্বন্ধে তোমরা জানলে, যদি ভাইরাস এবং ভাইরয়েডের তোমাকে ডিফারেন্স বলতে দেয় তাহলে কি বলবে? দেখো, ভাইরাসের অবশ্যই একটি প্রোটিন কোট থাকে যেটিকে আমরা ক্যাপসিড বলি, ভাইরয়েডের এ ধরনের কোনো ক্যাপসিড থাকে না। ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড, আরএনএ, ডিএনএ যে কোনো কিছুই হতে পারে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা ডাবল স্ট্র্যান্ডেড। বাট ভাইরয়েডের ক্ষেত্রে একমাত্র আরএনএই থাকে এবং সেটি সিঙ্গেল স্ট্র্যান্ডেড। নেক্সট হচ্ছে ভাইরাসের আকার ভাইরয়েডের চেয়ে বড়, ভাইরয়েডের আকার ভাইরাসের চেয়ে ছোট। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স। এবং অবশ্যই ভাইরাস প্রাণী উদ্ভিদ ব্যাকটেরিয়া যাকে খুশি আক্রমণ করতে পারে, বাট ভাইরয়েড জেনারেলি উদ্ভিদকেই আক্রমণ করে থাকে। তো এই হলো আমাদের ওভারঅল ভাইরাস এবং ভাইরয়েডের মধ্যে ডিফারেন্স। তো আশা করি আজকের ভিডিও তোমাদের কাজে লাগবে, অনেকটাই ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে ব্যাপারগুলো। তো ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।